হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সানরিলেস চ্যানেল। কেরল ভ্রমণের তৃতীয় পর্যায়ে থেকারিতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। থেকারিতে পৌঁছানোর আগেই রাস্তাতে আমাদের একটি ফলস পড়বে, পেরিয়া ক্যানাল ওয়াটার ফলস, আমরা সেটা দেখিয়ে দেবো আপনাদের। তারপরে আমরা সোজা পৌঁছে যাব থেকারিতে। থেকারিতে গিয়ে আমাদের ট্যুর প্রোগ্রাম আমরা ঠিক করে নেব, কোন কোন স্পটে কিভাবে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। আপনাদের আগে বলেছিলাম যে থেকারি যাওয়ার পথে একটি ওয়াটারফল পড়বে, তো আমরা এই মুহূর্তে সেই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ওয়াটারফল হলো কেরিয়া ক্যানাল ওয়াটারফল, এই সেই ওয়াটারফল যার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। মুন্নার থেকে থেকারি যাওয়ার পথেই এই ফলটি পড়ে। কেরালা ভ্রমণের তৃতীয় পর্যায়ে থেকারি আমরা চলে এসেছি। এই থেকারিতে আজকে ভ্রমণ শুরু করব। তো আমরা মুন্নার থেকে এখানে চলে এলাম, মুন্নার থেকে এখানে এলাম, এখানে এই প্রথম স্পটে এলাম। এখানে একটি বোটিং এর স্পট রয়েছে এবং লেক ভিজিট রয়েছে বাসে করে। তো এই মুহূর্তে বোটিং এর সমস্ত টিকিট ফুল হয়ে যাওয়াতে আমরা বোটিংটা দেখাতে পারলাম না। তো আমরা এখন বাস রাইড করব, বাসে লেক ভিজিট করে দেখাবে আর কি। এই আমরা রয়েছি টিকিট কাউন্টারের সামনে, টিকিট নেওয়ার ব্যবস্থা করছি, তারপর আমরা বাস রাইড শুরু করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বাসে বসে পড়েছি, এখন এই বাস রওনা দেবে। তো যেতে থাকি, দেখা যাক কি দেখাচ্ছে ওরা। থেকারি বেড়াতে এসে আমরা প্রথমেই চলে এলাম পেরিয়ার লেকে। এই মুহূর্তে পেরিয়ার লেকের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বেশ কিছু বোট অপেক্ষা করছে, এই লেকেই এই বোটগুলো বোটিং হবে। বোটগুলো ছাড়ার জন্য রেডি হয়ে আছে। আমরাও সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। থেকারিতে এসে দ্বিতীয় স্পট চলে এলাম কথাকলি ড্যান্স এবং মার্শাল আর্টের লাইভ শো দেখতে। কথাকলি ড্যান্স হলো গিয়ে কেরালার ট্র্যাডিশনাল একটা ড্যান্স। তো সেই ড্যান্স এই আপনাদের ছবি দেখাচ্ছি, এই সেই ড্যান্সের কিছুটা ধারণা পাওয়া যাবে। এই ড্যান্স এবং মার্শাল আর্টের একটা শো হয়। তো সেই শো 5টাতে শুরু হবে, 200 টাকা করে টিকিট পার হেড, লাইভ শো। তো আমরা ঢুকবো ভেতরে, তখন দেখাবো, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, আমরা কথাকলি ড্যান্সের লাইভ শো এ যে হল রয়েছে তাতে প্রবেশ করে গিয়েছি অলরেডি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা আর্টিস্ট রয়েছেন তারা কস্টিউম প্রিপারেশনে রয়েছেন। তো কস্টিউম প্রিপারেশন হয়ে গেলে শো শুরু হবে। ড্যান্স কথাকলি ড্যান্স হলো গিয়ে কেরলের, শুধু কেরল নয়, ভারতবর্ষের এক বিখ্যাত ড্যান্স। তো আমরা আপনাদের অবশ্যই কথাকলি ড্যান্স এবং মার্শাল আর্ট দুটোই দেখানোর চেষ্টা করছি। Every Kathakali artist began his performance only after a ceremonial salutation. Respected stage, orchestra, and the audience. Thank you.
In Kathakali, eyes exercise, eyebrows, facial muscles, lips, neck, shoulder and body movements. Moganangi Thank you.
এবারে আমরা চলেছি আরেকটি স্পটে, এটি মার্শাল আর্ট শো। এই শো এখন শুরু হবে, লাইভ শো। এখানে শো শুরু হবে, আমরা সেখানেই যাচ্ছি। যাওয়া যাক, দেখা যাক কি হয়। এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে ২০০ রুপিস পার হেড। তো আমরা এই ভেতরে ঢুকছি এখন। এই অডিটোরিয়ামের ভেতরে ঢুকলাম আমরা, এবারে শো শুরু হবে। ফ্রেন্ডস, এই কথাকলি ড্যান্স এবং মার্শাল আর্ট দেখার সাথে সাথে আমাদের ঠেকারি ভ্রমণ এখানেই শেষ করলাম আমরা। এবারে আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে যাব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলো পেতে পারেন। এবং কেরালা ভ্রমণের অন্যান্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ।